নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এবারের যে ভিডিওটি সেটি হচ্ছে আমার বহরমপুর টু দেওঘর বাইক ট্রিপের ফার্স্ট ডের সেকেন্ড পার্ট। আপনারা ত্রিকুট পাহাড় নিশ্চয়ই দেখেছেন। ত্রিকুট পাহাড় কমপ্লিট করে আমি এই হোটেলে এসে উঠি। এটি একদম দেওঘর যে বৈদ্যনাথ মন্দির, সেই মন্দিরের একদম পাশেই। আমি ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যদি যান। সেখানে এই ঘরটির রেন্ট নিয়েছিল 300 টাকা, ডাবল বেড। এখান থেকে মন্দির 3 মিনিটের হাঁটা রাস্তা। সেখান থেকে আপনারা খুব সুন্দরভাবে মন্দির দর্শন করতে পারবেন। এবং এখান থেকে কাল সকালে আমি আবার সাইট সিন, দেওঘর সাইট সিনের জন্য বেরিয়ে যাব। তো এই হচ্ছে আমার হোটেল যেখানে আমি এসে উঠলাম। আশা করি আপনাদের ত্রিকুট পাহাড়ের ভিডিও ভালো লেগেছে। তো চলুন আমরা এবার মন্দিরে সন্ধ্যা আরতি দর্শন করব। এই হচ্ছে দেওঘরের মন্দির, বৈদ্যনাথ ধাম, ভারতবর্ষের একমাত্র জায়গা যেখানে সতীপীঠ এবং 12 জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ একসাথে রয়েছে। এটি আর কোথাও নেই, এরকমটি আর কোথাও নেই। তো চলুন আমরা আর দেরি না করে আমরা সন্ধ্যা আরতির যে মূল পর্বটি হয় সেখানে চলে যাই। প্রসঙ্গত বলে রাখি, এখানে প্রত্যেক দিনই সন্ধ্যে 6:30 শীতকালে এবং গরমের সময় 7:00 সন্ধ্যা আরতি শুরু হয়। শ্রাবণ মাসে যে মহামেলা এখানে হয়, শ্রাবণী মেলা যেটাকে বলে, তখন এখানে তিল ধারণের জায়গা থাকে না, আর প্রত্যেক সোমবারও খুব ভিড় হয়। আজ হচ্ছে বুধবার, মঙ্গলবার রাত, তো তেমন একটা ভিড় নেই। তবুও রাত সন্ধে হওয়ার সাথে সাথে, আরতির সময় হওয়ার সাথে সাথে লোক সমাগম বাড়ছে। তো এই হচ্ছে মন্দিরের সামনের ফ্রন্টটা। এটি হচ্ছে বাবাধাম, 12 জ্যোতির্লিঙ্গের, ভারতবর্ষের 12টা জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ। আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটি স্কিপ না করে পুরো আরতি অনুষ্ঠানটা দেখুন, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। শেষ পর্যন্ত আমার ভিডিও শুনে থাকুন। আর একটা কথা যেটা আমি খুব সচরাচর বলি না, তবু বলছি যে যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে, কনসেপ্ট যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। নমস্কার। Thank you.
এবং প্রবেশদ্বার মোট তিনটে, আপনারা যেই যে গেট দিয়েই বেরোন না কেন এই মার্কেটটি চোখে পড়বে। খুব সুন্দর গোছানো ছোট্ট মার্কেট, ঘুরে দেখবেন, ঠাকুরের জিনিসপত্র কিনবেন এবং অবশ্যই দেওঘরের প্যারা নিতে ভুলবেন না। খুব বিখ্যাত প্যারা, খুব সুস্বাদু, প্রসাদ হিসাবে নিয়ে আসবেন। বাম বাম ভোলে, নমস্কার।